ভর্তি বাণিজ্যের মতো দুর্নীতি বন্ধে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণের সময় তিনি একথা বলেন। তিনি বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতিতে এদেশের উন্নয়ন সম্ভব নয় বলেই সরকার কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছে। নতুন প্রজন্মের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একটি শোক সংবাদ। সড়ক